হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন বহরমপুর বাইপাস ব্রিজ আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সকলের জন্য। আপনাদেরকে একটি সুখবর দিতে চাই, বহরমপুর বাইপাস ব্রিজ, ভাগীরথী ব্রিজ, মেন ব্রিজ, ওর উপর দিয়ে বাস, লরি, মানুষজন সবাই এখন যাতায়াত করতে পারবে, আর কোনো বাধা বিপত্তি রইল না। এই রাস্তা ওপেনিং করে দেওয়া হচ্ছে, এটাই এখন বিগ আপডেট বা বড় খবর বলতে পারেন। আপনারা চাইলে বহরমপুর হল্ট বা বেলডাঙ্গা বা কৃষ্ণনগর থেকে কেউ যদি ভাবেন বহরমপুরের মধ্যে দিয়ে না গিয়ে আমি নতুন ব্রিজের উপর দিয়ে যাব, তো কোনো তার জন্য বাধা রইল না, সম্পূর্ণ খুলে দেওয়া হয়েছে। আপনাদেরকে এখন আমরা বাইকে করে চেপে দেখাচ্ছি, গাড়ি ঘোড়া যাবে আপনারা দেখতে পাবেন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে সামনে লরি আসছে, এই যে গাড়ি এখন দেখছেন, পাশ দিয়ে গাড়ি চলে গেল, একটা দুটো তিনটে গাড়ি গেল, তো যাই হোক চারটে গাড়ি, তারপর একটা দেখতে পাচ্ছি পাঁচটা, তো যাই হোক। তো আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে বিকেল 4:15 এই গাড়ির এই রাস্তা ওপেন করা হয়েছে সাধারণ পাবলিকের জন্য, এখন সবাই যেতে পারবে আর কোনো বাধা বিপত্তি রইল না বলতে পারেন এক কথায়। তো আপনাদেরকে জানিয়ে রাখি, এখনও টুকি টুকি নাকি কাজ আছে, এখনও কাজ বাকি আছে, পিসিসি ঢালাই আছে, আশেপাশে আরও কাজ কিছু বাকি আছে। তো যাই হোক, এখন আমরা আছি বেড নাম্বার 95, বাসুদেবখালি ঠিক তার উপরেই আছে। আপনারা চাইলে এই ব্রিজ ঘুরতে আসতে পারেন বিকালে, সন্ধ্যাবেলায়, সকালে, দুপুরে, যখন ইচ্ছা তখনই আসতে পারেন, সব পরিবারে আসবেন এবং এই ব্রিজ দেখে যাবেন। এখন আমরা আছি বেড নাম্বার 95, বাসুদেবখালি ঠিক ওখানে আছে। এখন আবার ব্রিজের উপর দিয়ে যাব, পুরো রাস্তা কমপ্লিট রং করে লাইট দিয়ে পুরো কমপ্লিট করে দিয়েছে। এই যে আমরা এখন ভাগীরথী ব্রিজের উপরেই আছি, এই ব্রিজ রাতের দৃশ্য দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা আছি বেড নাম্বার 94, হইদাসমাটির ওদিকে আছি, কলাবেড়ে গ্রামের ওখানে। এই যে এখন আপনাদেরকে দেখাবো এখান থেকে, এই যে গাড়ি ঘোড়া যাচ্ছে, এই ব্রিজ কেমন লাগছে। এই যে সামনে কাজ চলছে দেখতে পাচ্ছেন, পাশে কংক্রিটের কাজ চলছে, এখন আমরা আছি ভাগীরথীর উপরে। এই যে কাজের কথা বলছিলাম, টুকি নাকি কাজ, এই যে এখানে রং করা এখনো বাকি আছে, প্লাস্টার করছে, এখানে প্লাস্টারের কাজ চলছে। এই যে লেবারগুলো কাজ করছে, এই এই এখানকার কাজগুলো আর কয়েকদিনের মধ্যে হয়ে যাবে, মানুষ ফুটপাথ হেঁটে যাবে, তার জন্য রাস্তাটা এখনো ক্লিয়ার হয়নি, আমরা দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে গাড়ি আসছে, এই ব্রিজ লোড টেস্টিং করা হয়ে গেছে, তারপরেই এই গাড়িটা যানবাহন যাতায়াতের জন্য
ছেড়ে দেওয়া হয়েছে পাবলিকের জন্য, সাধারণ পাবলিকের জন্য। এই যে লরি যাচ্ছে একে একে, দেখতে পাচ্ছেন এখন। আর এক সাইড কাজ তো অসম্পূর্ণ আছে, ওটাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি, নভেম্বর ডিসেম্বর টার্গেট আছে, দেখা যাক কবে হয়। আজকের বড় নিউজ এটাই যে বহরমপুর ব্রিজ ওপেনিং হয়ে গেল ফাইনালি। আমাদের বহরমপুর শহর পুরো অন্ধকার, মাঝে মধ্যে আলো দেখা যাচ্ছে। এই যে এখানে কিছুটা কাজ বাকি আছে, এই যে পিসিসি ঢালাই, এই যে এখন কাজ চলছে, এখন এই যে লেবারগুলো কাজ করছে। এখানে এই যে ঢালের কাজ আজকে কমপ্লিট হয়ে যাবে, এটাই আপাতত। এই যে ঢালাই চলছে এখন, এরকম টুকি নাকি কাজ আছে। পিসিসি ঢালাই হয়ে যাওয়ার পর এখানে বোর্ড লাগাবে, আপনাদেরকে প্রত্যেকটা দিক থেকে বা প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আমি ভিডিও দেখাচ্ছি। এই যে এখন আমরা উপর থেকে দেখাচ্ছি, আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি। এই ব্রিজ গাড়ি চলছে ব্রিজ উপর দিয়ে, দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আপনিও চাইলে আসতে পারেন। আমরা এখন আছি হরিদাস মাঠের ওদিকে, 94 বেড নাম্বার। আজকের মতন এই ভিডিও এই পর্যন্ত। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।